হ্যালো বন্ধুরা ইউটিউব স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ম্যাথামেটিক্সের এই ইলেভেন থেকে এই ইলেভেনের পরপর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর সমস্ত ভিডিও আমি করে দেবো ম্যাথামেটিক্সের ওপর ম্যাথামেটিক্সের সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো একের পর এক ভিডিও আসবে তো সবার প্রথমে তোমাদের কী করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে সাথে বেলাইকনে ক্লিক করতে হবে সবার প্রথমে এরকম ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের পুরো বিস্তারিত একটা ভিডিও দিয়ে দেবো কোন কোন সময় আমি লাইভ হব কোন 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 সময় কোন ভিডিও তোমরা দেখতে পাবে কোন ক্লাসে পুরো ক্লাসের তোমার আর প্রায় নাইন থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত সমস্ত ম্যাথামেটিক্সের ভিডিও তো আমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো এখন আজকে আমরা ডিসকাস করবো যে বিষয়টার ওপর সেটি হলো ইকোনমিতিক ঠিক অনুপাত সমূহ বা ট্রিকোনোমেট্রিক রেশিওর উপর এ বিস্তারিত আলোচনা করব সূত্রগুলোকে নিয়ে কিভাবে ফরম্যাটটা আছে কিভাবে সমস্ত কিছু সূত্রগুলো হচ্ছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ সমস্ত অঙ্ক ও তোমাদের এর বিষয়ে বলে দেব যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং পুরোপুরি সমাধান সহ কিভাবে হচ্ছে কিভাবে আমাদের মনে রাখতে হবে পরীক্ষার সময় যাবতীয় তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের কি করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ধরনের ভিডিও দেখতে গেলে আর তোমাদের যে সমস্ত বন্ধু রয়েছে বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে হবে বন্ধুরা ক্লাস ইলেভেনে বিভিন্ন পোর্শন রয়েছে যেমন তোমার চিত্রণ রয়েছে এ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে যে বিষয় টপিকটা সেটা হচ্ছে ত্রিকোণমিতি কেন ত্রিকোণমিতি যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো ও তাই জন্য তাহলে তোমাদের কী হবে এই ক্লাস টুয়েলভে কোনো প্রবলেম হবে না কিন্তু ত্রিকোণমিতি ই ছাড়াও বাদবাকিগুলোও আমি আলোচনা করবো এখন আমি সবার ফার্স্ট তোমাদের ত্রিকোণমিতি সিলেবাসটা শেষ করবো এবং বিস্তারিত আলোচনা করব তারপরে স্টেপ বাই স্টেপ এ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও ঠিক আছে এ তো ট্রিগোনোমেট্রিক অনুপাত বা ডেরিকোনোমেট্রিক রেশিও সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে ক্লাস 10 এ সেগুলো আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করব এই চ্যাপ্টারটায় যেগুলো যেগুলো দরকার পড়বে তো এখানে দেখে নাও কি হচ্ছে একখানা এখানে আমি টানলাম যে এত এখানে একটা কি সমকোণী ত্রিভুজ টানলাম এই সমকোণী ত্রিভুজের লম্ব রয়েছে ভূমি রয়েছে আর অতিভুজ রয়েছে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ ও কীভাবে বুঝবো ও তো আমরা বলতেই পারি যে এটা কি হচ্ছে এ লম্ব কেউ সবাই মোটামুটি সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনটা লম্ব এখানে যদি নাম দিই এই যে এ এ বি সি তা সবাই সবার প্রথমেই বলবে যে লম্ব হচ্ছে এ এইটা এটা হচ্ছে ভূমি তা সবার প্রথমে আমাকে মনে রাখতে হবে যে লম্ব আর ভূমি কখনোই আমরা এখানে দেখে বলে দিতে পারবো না কোনো ত্রিভুজ দেখে বলতে পারবো না যে এই ত্রিভুজে কোনটা লম্ব কোনটা ভূমি এ আমাদের সবার প্রথম মনে রাখতে হবে যে লম্ব ভাব ভূমি আইডেন্টিফাই করার জন্য আমাদের কোনটা অবশ্যই মাথায় রাখতে হবে কোন কোন সাপেক্ষে লম্ব ও কোন কোন সাপেক্ষে লম্ব বা ভূমিকে নির্ধারণ করা হয় তা কীভাবে এ আমি এখানে দেখে নিই এটা আমি ধরে নিলাম এই কোনটা হচ্ছে কি থিটা তো থিটা সাপেক্ষে এখানে যদি আমি বলি কোনটা ভূমি তা অবশ্যই বলবো এইটা ভূমি এইটা লম্ব তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ভূমি মানে এই থিটা কোন সাপেক্ষে মানে কোন সি সাপেক্ষে হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি কোনটা হচ্ছে বিষি যদি আমি এখন এইখানে ফাই সাপেক্ষে নিতাম ফাই সাপেক্ষে নিতাম যে ফাই সাপেক্ষে যদি বলি এই ত্রিভুজের ভূমি কোনটা তখন হয়ে যাবে এবি। ভূমি ভূমি বিসি লম্ব হয়ে যাবে কোণের উপর ভিত্তি করে আমাদের লম্ব বা ভূমি নির্ণয় করতে হবে তো আমি এখন ধরে নিলাম এটাই হচ্ছে ভূমি আর একটা জিনিস খেয়াল রাখবে সবসময় ভূমির সাথে অতিভুজ সবসময় কোন করে কি ভূমির সাথে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ কেন এটা হয়ে কি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি অতিভুজ তা অতিভুজের সাথে সবসময় ভূমি অতিভুজের সাথে সবসময় ভূমি কি হচ্ছে আমাদের কোন করে এবং অপরটা হয়ে যায় কি লম্ব তা তোমরা যেভাবে খুশি মনে রাখতে হবে ত্রিভুজ কি হচ্ছে এ বি সি একটি কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে কি এখানে বি সি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে এ বি কি বি হচ্ছে ভূমি তাই এখানে ভূমি ভূমি কি সরি এখানে থিটা কোন সাপেক্ষে থিটা কোন সাপেক্ষে এখানে ভূমি কি ভূমি হচ্ছে কি বি সি বি সি হচ্ছে ভূমি আর লম্ব কি হচ্ছে লম্ব এখানে হয়ে যাচ্ছে কি এখানে লম্ব হচ্ছে এবি এবি হয়ে যাচ্ছে লম্ব আর এখানে এ কোন অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেল এল এ বি সি আগেই ধরে নিয়েছি থিটা ঠিক আছে তো এখান থেকে এ আমাকে বের করতে হবে ধরো সাইন অ্যাঙ্গেল এ বি সি কস

লম্ব বাই অতিভুজ কি বললাম সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ এটা মনেই রাখতে হবে আমাদের লম্ব ও বাই অতিভুজ এটা আমরা ক্লাস 10 এও শিখেছি অতিভুজ আর হচ্ছে cos θ cos মানে কি ভূমি ভূমি বাই অতিভুজ আর এখানে tan মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে কি এই সাইন ইকোয়ালস টু কি পেয়ে গেলাম লম্ব বাই অতিভুজ কস ইকোয়ালস টু ভূমি বাই অতিভুজ আর ট্যান ইকোয়ালস টু বাই ভূমি এই তিনটে পেয়ে গেলাম এখানে এইখানে এই এই থিটা সাপেক্ষে ভালো করে এই জিনিসটা কেন আমি বলছি তোমরা অনেকেই পড়েছো কিন্তু বিষয়টা তোমাদের অনেকেরই ক্লিয়ার নেই এখানে তো বিষয়টা এখানে ভালো করে দেখে নাও তো এখানে এ দেখো এখানে থিটা রয়েছে ঠিক আছে এ থিটা রয়েছে থিটা সাপেক্ষে আমার এখানে এ লম্ব আমি বলে দিলাম লম্ব কি এবি তাহলে কি এখানে এবি আমি এখানে একটা জিনিস মিস করেছি লম্ব ভূমি লিখেছি অতিভুজ লিখিনি তো অতিভুজি টু কি হবে বলো অতিভুজ এখানে অতিভুজটা কি বিপরীত বাহু কি হচ্ছে এসি তোমরা জানো এগুলো তো এখানে অতিভুজ হচ্ছে কি এসি লিখেছিলাম তো ভূমি ভূমি এখানে বলেছি যে থিটা দেখবো থিটার সাপেক্ষে এ কি হচ্ছে এখানে তোমার ভূমি কোনটা এখানে বিসি হচ্ছে এসি এবার কি ট্যান মানে কি লম্ববায় ভূমি বললাম ট্যান মানে কি লম্ববাই ভূমি লম্ববায় ভূমি মানে লম্ব এখানে কি ই এ বি আর হচ্ছে ভূমি কি এখানে ভূমি হচ্ছে এ আই থিঙ্ক এখানটা আমি ভুল লিখেছিলাম বিসি লিখেছিলাম লম্ব যখন থিটা সাপেক্ষে হয়েছিল তখন কী এবি বাই বিসি ছিল থিটাসাপেক্ষে কি এবি বাই বিসি ছিল কি এখন ওন কি হচ্ছে ফাই কি কী হচ্ছে লম্ব কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে কি এ লম্ব হয়ে যাবে কি এখানে এবি না এখানে লম্ব বি হবে না কিন্তু ফাই কি হচ্ছে ফাই সাপেক্ষে ভূমি লম্ব হয়ে যাবে হচ্ছে বিসি বিসি বাই আই ভূমি হয়ে যাচ্ছে এবি আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ যে আমি কী বলতে চাইলাম তাহলে এত কিছু বলার মধ্যে উদ্দেশ্য আমাদের মনে রাখতে হবে সাইন ই কল্টু ও অতিভুজ কস ই হচ্ছে ভূমি বাই অতিভুজ আর ট্যানিকলস্টু লম্বাই ভূমি অবশ্যই আরেকটা জিনিস ধ্যান রাখতে হবে যখন মানগুলো আমরা বসাবো ও কোন কোন বাহুগুলোর মান বসাবো কার সাপেক্ষে কোন সাপেক্ষে কোন সাপেক্ষে মানগুলো বসাবো যে কোনটা কি রয়েছে এ তা দেখবো যে অতিভুজের সাথে কোন কোনটার সাপেক্ষে করছে অতিভুজের সাথে এই কোনটা সাপেক্ষে করছি সেটা হয়ে যাচ্ছে ভূমি তাহলে এইটা এখন ভূমি যদি এই সাথে করি অতিভুজের সাথে ভূমি কোন করেছে তাহলে অতিভুজের সাথে যে বাহুটা কোন করবে সেই বাহুটা হয়ে যাবে ভূমি এইভাবে ধরেই আমরা কি হচ্ছে ভ্যালুগুলো বার করব। তো এইবার তো তিনটের মানে আরও কি তিনটে রয়েছে এ সাইন এর উল্টো পোর্শনগুলো রয়েছে মানে কোশেক কোশেক এ কোশেক কি হচ্ছে আমি যদি বের করি যে কোশেক ফাইকস টু কত কোশেক ফাই আর এখানে হচ্ছে কষের যে উল্টো হচ্ছে কষের উল্টো হচ্ছে সেক ফাই আর হচ্ছে এ কি কট টেনের উল্টো হচ্ছে কট ফাই দেখো সাইনের উল্টো কোশেক কষের উল্টো শেখ আর টেনের উল্টো কি হচ্ছে কট তো এখানে দেখো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ রয়েছে এ এখানে কোশেক মানে কি হবে এটা কি উল্টে যাবে মানে হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে মানে কি এখানে কি হয়ে যাবে অতিবুজ বাই লম্ব ও কোশেক মানে কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব ঠিক আছে সাইন মানে কসেক মানে হয়ে যাবে অতিভুজ বাই লম্ব সেই এরকমভাবে কসের উল্টো হচ্ছে শেখ কষের উল্টো শেখ যা আছে সেটা উল্টে যাবে কি হয়ে যাবে এখানে অতিবুজ ভাই ভূমি এই একই রকমভাবে ভাবে সাই ট্যান মানে হচ্ছে লম্ব ভূমি এইটা কটটা কি হয়ে যাবে এখানে লম্ববায় ভূমি উল্টে গেলে কি হয়ে যাবে ভূমি বাই লম্ব ঠিক আছে তা এখানে আমরা তিনটে পোর্শন পেয়ে গেলাম দেখো এটা উল্টে যাবে যথারীতি ফাই কি এটা উল্টে যাবে তাই কী হয়ে যাবে এ সি বাই বি এ আর এটা হয়ে যাবে কি এ সি বাই হচ্ছে এ বি এখানে ভূমিটা আর এ ক্ষেত্রে হচ্ছে এ লম্বাই ভূমি এটা উল্টে যাবে তাহলে এ বি বাই হচ্ছে বি সি দেখো তাহলে এ সাইন এখান থেকে আমরা কি পেলাম সাইনের উল্টো কি পেলাম সাইনের উল্টো কী হচ্ছে এ কেক আর কসের উল্টো কি পেলাম শেখ আর ট্যানের উল্টো কি পেলাম কট তাহলে এখান থেকে আমরা তিনটে রিলেশন পেয়ে গেলাম কি এই তিনখানা রিলেশন পেলাম দেখো ও ফার্স্ট রিলেশন পেয়ে গেলাম এখান থেকে তো তো দেখো এখানে ফার্স্ট রিলেশন কি পেলাম ফার্স্ট ফার্স্ট রিলেশন মানে এক নম্বর রিলেশন পেয়ে গেলাম তিনটে রিলেশন পেয়েছি দেখো এক দুই তিন তিনখানা রিলেশন এখানে পেয়ে গেছি কি ই সাইন কোশেকের উল্টো মানে আমি যদি সাইন মনে রাখতে পারি তাহলে কোশেক তার উল্টো করলে হয়ে যাবে কস যদি মনে রাখতে পারি সেক তার উল্টো করলে হয়ে যাবে ট্যান যদি মনে রাখতে পারি কর তার উল্টো করলে হয়ে যাবে দ্যাট মিনস কি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই কোশেক থিটা কোসেক থিটা ইকো যেহেতু কোসেকের উল্টো তাহলে এটাকে ওয়ান বাই করে দেব সাইন থিটা ইকোয়ালস টু ওয়ান বাই কোসেক থিটা তো সেরকমভাবে কস কি হচ্ছে সেকের উল্টো তাহলে কস থিটা ইকোয়ালস টু ওয়ান বাই কি হচ্ছে সেক থিটা কস থিটা ইকোয়ালস টু কি হচ্ছে ওয়ান বাই সেক থিটা তো একই রকমভাবে আমি যদি এইখানে এ ট্যান দেখি ট্যানের কি হচ্ছে কটের উল্টো টেন থিটা টেন থিটা ইকোয়ালস টু ওয়ান বাই কটা তো ও এখানে সাইন ইন ইকোয়ালস টু ওয়ান বাই কোস থিটা কস ইকোয়ালস টু ওয়ান বাই থিটা টেন টু ওয়ান বাই থিটা দেখো যারা এটা জানো তাদের কাছে মনে হচ্ছে যে খুবই ইজি পোর্শান বোঝাচ্ছি কারণ তোমরা অবশ্যই ইলেভেনে উঠে গেছো যারা খুব ভালো পড়াশোনা করেছো ক্লাস টেনে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি এই জন্য যারা একদম শুরুর থেকে আমি আলোচনা করতে চাইছি যাতে তোমরা পুরোপুরি এইভাবে এ শিখে যেতে পারো যাতে পরবর্তী সময়ে কোনো প্রবলেম না হয় বড়ো বড়ো ইকুয়েশান বা এরপরে যখন আমি যোগ যোগ অনুপাত কোনোপাত বা অন্যান্য চ্যাপ্টার করাবো তখন যাতে কোনো প্রবলেম না হয়ে যায় সেই জন্য আমি পুরোপুরি বিস্তারিত তোমাদের আলোচনা করছি আর অবশ্যই তোমরা আশা করছি ভিডিওটিকে লাইক করেছো আর যারা এখনও পর্যন্ত শেয়ার করো নি বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো তো তো এখন এই রিলেশান থেকে এই রিলেশানটা তো আমরা জেনে গেলাম এই রিলেশান থেকে আরও কিছু রিলেশন লেখা যায় সেগুলো দেখে নেবো দেখো এখানে এ সাইন ইকস টু ওয়ান বাই কোসেক থিটা তা সাইন ইকস টু ওয়ান বাই কোসেক থিটার থেকে আমরা এখান থেকে এ আরও একটা রিলেশন পেয়ে যাই কি চার নম্বর রিলেশন পেয়ে যাচ্ছি দেখো এইটা এটা গুণ হলে মানে সাইন আর কস কোন যদি গুণ হয়ে যায় মানে এখান থেকে যদি এরকমভাবে আমরা কোন গুণ করি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা কোশেক থিটা সাইন থিটা ইন্টু কোশেক থিটা ইকোয়াল টু ওয়ান না এইটা এটা গুন করলে কি ওয়ান পড়ে থাকে সেটাও হচ্ছে একটা সূত্র হিসাবে এ অনেক সময় কাজে লাগে তাহলে এখানে এখানে চার নম্বর সূত্র কী হয়ে গেলো সাইন থিটা আর কস থিটা ইকোয়াল টু ওয়ান তৃতীয়ত পাঁচ নম্বর এখান থেকে পেয়ে যাচ্ছি কস আর সেক গুন করলে কোনো গুন করলে এ পাশে চলে আসলো বাদিকে নিয়ে আসলাম গুন করে তাহলে কোশেক থিটা ইন্টু কস থিটা ইকোয়ালস টু ওয়ান তাহলে কি কোসেক থিটা ইন্টু ক থিটা সরি কথিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু ওয়ান ছ নম্বর যদি আমরা দেখি তো এখানে থিটা আর এখানে কর্থিটা থিটা গুণ হয়ে যাবে তাহলে কী হয়ে যাবে একই রকমভাবে ট্যান থিটা ইন্টু কট থ্রিটা ইকুয়ালস টু কী হচ্ছে ওয়ান তাহলে কি এখানে ছটা আমি রিলেশন পেয়ে গেলাম শুধু এইটুকু আমাদের মনে রাখতে হবে যে এ সাইন হচ্ছে কসের সাইন হচ্ছে কোসেকের উল্টো মানে ইকোয়ালস টু ও কী হয়ে যাচ্ছে সাইন ইকোয়ালস টু ওয়ান বাই কোসেক কস ইকোয়ালস টু ওয়ান বাই সেক আর কট টেন ইকোয়ালস টু ওয়ান বাই কট তো এইটা না শুধু এছাড়া এইখানে তো এইটাকে এইটা বলতে পারি এছাড়া এটাও বলতে পারি যে এ কোসেই কোলস টু এটা আমি আর ডিটেলস লেখাচ্ছি না কোসেস টু কি হচ্ছে ওয়ান বাই সাইন বলতে পারি মানে এইটা এর উল্টো হলে এটা অবশ্যই এর উল্টো হবে মানে সাইন থিটায় যদি কোষিকের উল্টো হয় কোশিক থিটাও সাইনের উল্টো হবে তাহলে কোশিক থিটা ইকোয়ালস টু ওয়ান বাই সাইন থিটা তো এরকমভাবে আমি বলতে পারি সেক থিটা ইকোয়ালস টু কি হচ্ছে ওয়ান বাই আই কস থিটা এরকমভাবে আরও বলতে পারি যে কর থিটা ইকোয়ালস টু কি হচ্ছে ওয়ান বাই টেন থিটা তাহলে এগুলো আমরা বলতে পারি এই জেনারেল এই দুটো যদি মনে রাখি এই তিনটে পোর্শন যদি মনে রাখি যে সাইনের উল্টো ও কোশেক কসের উল্টো হচ্ছে সেক আর হচ্ছে ট্যানের উল্টো কট মনে রাখলে এতগুলো পোর্শন মনে রাখতে পারছে তো নেক্সট পোর্শনে দেখে নেব তো এছাড়াও অনেকগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো দেখে নেব যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস কস স্কোয়ার থিটা টু ওয়ান তাহলে এই সূত্রগুলো ও বিভিন্ন উপায়ে প্রমাণ করা যায় হ্যাঁ যেমন ধরো এই একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিলাম একখানা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই এইটা কোন সাপেক্ষে তার মানে এটা হয়ে যাচ্ছে কি আমাদের ভূমি এটা হয়ে যাচ্ছে কি এই ভূমি আর এটা হয়ে যাচ্ছে কি এটা তাহলে কি লম্ব আর এটা হয়ে যাচ্ছে কি অতিবুজ তো এখানে লম্বভূমি অতিভুজ নিয়ে আইডিয়া আমাদের আগেই পেয়ে গেছে এবার তাহলে এইটা আমি প্রমাণ করবো এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র তিনটি সূত্র আছে প্রত্যেকটা বিস্তারিত এক একটা করে বলবো তো এখানে আমি এখানে লিখছি দেখো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে দেখো ও সাইন হয় আমরা কী জেনে এসেছি লম্বভাবে অতিভুজ তো এখানে একটা নাম দিয়ে দিই ধরো পি কিউ আর পিকিউআর তো এখানে সাইন স্কোয়ার থিটা আছে সাইন স্কোয়ার থিটা মানে সাইনের মানে আমরা কী জেনে এসেছি লম্ব বাই অতিবুজ লম্ব এখানে কি পিকিউ তাহলে এখানে বসিয়ে দিলাম পিকিউ আর এখানে কি আছে এ অতিভুজ মানে হচ্ছে পি আর এখানে বসিয়ে দিলাম এবার সাইন থিটার মানে এটা কিন্তু সাইন স্কোয়ার রয়েছে তাহলে তার স্কোয়ার দিয়ে দিলাম প্লাস এখানে কস কস কসের মান বসাবো ও কস স্কোয়ার রয়েছে বসিয়ে স্কোয়ার দিয়ে দিলাম কসের মান কি কস মানে কি ভূমি বাই অতি ভূমি হচ্ছে এখানে কি কিউ আর কিউ আর আর এখানে কিউ আর হচ্ছে ভূমি আর এখানে অতি বোঝ কি এখানে অতি হচ্ছে পি আর তার স্কোয়ার তাহলে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি লেখা যাবে যে পি কিউ তার স্কোয়ার পি আর তার স্কোয়ার এটা হচ্ছে কিউ আর স্কোয়ার আর হচ্ছে পি আর তার স্কোয়ার পি আর পি আর রয়েছে এখানে কি হবে লসাগু পি আর স্কোয়ার হয়ে যাবে আর এখানে পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার তাহলে এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করি যে এখানে আমরা যেহেতু এটি একটা সমকোনী ত্রিভুজ মানে অ্যাঙ্গেল এল পি কিউ আর একটা কি হচ্ছে সমকোনী ত্রিভুজ পি কিউ আর যেহেতু সমকোণী ত্রিভুজ সেহেতু আমরা এখানে বলতে পারি যে অতিভূজ স্কোয়ার ইকোলস টু লম্বার প্লাস ভূমি স্কোয়ার তো অতিবুজ এখানে কি অতিভুজ হচ্ছে পি আর তার স্কোয়ার ইকোয়ালস টু লম্বি pq² ভূমি কি এখানে q qr² qr² তাহলে এখানে দেখো pq + qr pq r হচ্ছে কি এখানে pq pq² আর হচ্ছে qr² pq² qr² = কি হচ্ছে pr² তাহলে এর জায়গায় লিখতে পারি যে pq² আর qr² = লিখতে পারি এর জায়গায় কি p য়ার তো এখানে হচ্ছে পি তাহলে পি আর পি আর স্কোয়ার কেটে গেলে কি ওয়ান থাকে তাহলে এখানে আমরা দেখেই নিলাম যে সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু কি হচ্ছে ওয়ান তো এইভাবে আমাদের কি হবে সূত্রটা আসছে এ তো এখানে এই সূত্রটা একটা ইম্পর্ট্যান্ট সূত্র এরপরে একটা সূত্র দেখে নেব তো এর পরের সূত্র ও যেটি আছে সেটা দেখে নেব তো মেন এই তিনটে সূত্র তোমাদের আমি প্রমাণ করাবো এই তিনটে সূত্র তোমরা যদি জানতে পারো তাহলে আরও অধিকাংশ সূত্র আছে যেগুলো অ্যাপ্লাই করতে তোমরা পারবে খুব সহজেই দ্বিতীয়ত তোমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান কি সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান তাহলে এখানে দেখে নেবো ও সূত্রটা দেখো সিক্স স্কোয়ার থিটা কি সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে সিক মানে কি শেখ মানে আমরা কি পেয়েছি এই শেখ যেই শেখের কথা মনে পড়লো শেখ মানে হচ্ছে উল্টো মানে হচ্ছে কি ভূমি ভাই তাহলে এখানে শেখ কি হবে শেখ হয়ে যাবে হচ্ছে অতিভুজ ভাই ভূমি তাহলে ভাই ভূমি ভাই ভূমি অতিভুজ এখানে কি অতিভুজ এখানে হচ্ছে পি আর তাহলে হচ্ছে এখানে পি আর আর এখানে এ ভূমি কি ভূমি মানে হচ্ছে কিউ ও কিউ আর তার স্কোয়ার রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস দেখো এখানে এ মাইনাস এখানে কি হচ্ছে টেন থিটা টেন থিটা বা টেন মানে কি লম্বাই ভূমি আমরা যদি লম্ব কি এখানে এ পি আর এখানে হচ্ছে ভূমি কী হচ্ছে কিউ আর তার স্কোয়ার ছে দিয়ে দিলাম এটাকে সেপারেট করলে কি হচ্ছে পি আর তার হোল স্কোয়ার কিউ আর তার হোল স্কোয়ার মাইনাস কী হচ্ছে পি কিউ তার হোল স্কোয়ার কিউ আর তার হোল স্কোর তাহলে এখানে হচ্ছে কিউ আর দুটোতেই রয়েছে তার হো হয়ে গেলে এখানে কি হচ্ছে পি আর হোল স্কোয়ার মাইনাস পি কিউ তার হলস্কোর দেখো এখান থেকে পি আর আর কিউ পি কিউবের করুক এখানে আমরা এই রিলেশনটা জানি যে অতিভুজের এর অতিভুজের একটা সাধারণ সূত্র অতিপোস্কার সম্ক্রীতি পূজার একটা সাধারণ সূত্র অতিবস্কার লম্ব স্কোয়ার অতিপোস্কার তো এটা আমরা জানি যে এটি হচ্ছে সমক্রম ত্রিভুজের সূত্র যে অতিবু স্কোয়ার ইকোস টু লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার এখান থেকে আমার কি পি আর মাইনাস হচ্ছে পি কিউ মানে হচ্ছে এইটাকে পাশে নিয়ে আসবো দেখো এইটাকে পি ই আর স্কোয়ার এইটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস পি ই কিউ স্কোয়ার ইকোয়ালস টু কি হচ্ছে কিউ আর স্কোয়ার তাহলে এখান থেকে এইটা পেয়ে গেছি পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ইকোয়ালস টু কি কিউ আর স্কোয়ার তাহলে এখানে বসিয়ে দেবো যে কিউ আর স্কোয়ার ইকোয়ালস টু কিউ আর স্কোয়ার কেটে গেলে কি পরে থাকে ওয়ান তাহলে এখান থেকে পেয়ে গেলাম সিক এক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান এটা আমি প্রমাণের সাহায্যে দেখে দিলাম লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট সূত্র ও তো দেখে নাও সেটা তো এখানে কি এগুলো মনে রাখার ট্রিকও আমি লাস্টে বলে দেবো যে কীভাবে মনে রাখতে হবে এবং এই সূত্র থেকে বাদ বাকি সূত্রগুলো কীভাবে মনে রাখতে হবে তো তিন নম্বর যে ইম্পর্টেন্ট সূত্রটি সেটা হচ্ছে এ কোশেক কোশেক স্কোয়ার থিটা মাইনাস কী হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তাহলে এটা প্রমাণ করে দেখিয়ে দিই প্রমাণের সাহায্যে দেখো কোশেক স্কোয়ার থিটা কোশেক স্কোয়ার থিটা দেখো এখান থেকে এ কোশেক স্কোয়ার থিটা মানে কোশেক স্কোয়ার কোশেক স্কোয়ার মানে কি কোশেক স্কোয়ারের কথা যাই মনে আসে তাহলে সাইনের কথা মনে আসে সাইন থিটা ইকোয়ালস টু কী হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোশেক স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ এখানে কি অতিভুজ হচ্ছে পি আর পি আর ভূমি এখানে লম্ব কি লম্ব হচ্ছে কি পি কিউ পি তার হোল রয়েছে হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে কি কট কট মানে কি টেনের উল্টো টেন মানে কি লম্ব বাই ভূমি কট মানে কি কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমি কি এখানে ভূমি হচ্ছে কিউ আর লম্ব কি পি তার হোল স্কোয়ার হয়ে গেল তো এটাকে যদি স্কোয়ার উঠিয়ে দিই পি আর তার হোল স্কোয়ার পি তার হোল স্কোয়ার মাইনাস কি হচ্ছে কিউ আর তার হোল স্কোয়ার পি কিউ তার হোল স্কোয়ার তাহলে পি হচ্ছে কি হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে পি আর তার হোল স্কেয়ার মাইনাস কিউ আর তার হোল স্কে দেখ ও পি আর এখান থেকে আমি যদি করি পি আর তার হোলস্কেয়ার রয়েছে আর এই যে কিউ আর এটা যদি মুছে দিই পি আর তার হোল স্কেয়ার এখান থেকে পি আর তার হোল স্কোর এইটাকে এ পাশে নিয়ে আসছে এখন কিউ আর কিউ যেটা হচ্ছে মাইনাস কি হচ্ছে কিউ আর তার হোল স্কে ইকালস টু কি পি কিউ তার হোলস্কোয়ার দেখো এই কিউ আরটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হলো তাহলে পি পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার টু তার স্কোয়ার তাহলে এখানে দেখো এখান থেকে এইটার মান কত পেয়ে গেছি পি তার হোল স্কোয়ার তাহলে তার হোল স্কোয়ার বাই তার হোল স্কোয়ার কেটে গেলে কী হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এটা প্রমাণ হয়ে গেল কোসে স্কোয়ার মাইনাস কর স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান তাহলে এই তিনটি বেসিক সূত্র তোমাদের মনে রাখতে হবে এবং এই সূত্র থেকে কতগুলো সূত্র তোমাদের মনে রাখতে হবে তো পুরোপুরি এই এখন সব সূত্রগুলো ও এই চ্যাপ্টারের সমস্ত সূত্র প্রায় আলোচনা করে দিয়েছি তখন এই চ্যাপ্টারে এখন ইম্পর্টেন্ট সূত্রগুলো সব লিখতে চলেছি দেখে নাও এবং তোমরা নোট ডাউন করে রাখতে পারো এবং মনে রাখার জন্য আমি যেভাবে বলছি নোট ডাউন করে রাখতে পারো খাতা পেন অবশ্যই তোমাদের সাথে রাখো আর যখন ও নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই খাতায় নোট ডাউন করে রেখে দেবে যে পরবর্তী সময়ে তোমাদের যাতে সুবিধা হয় তো এখানে প্রথম হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কী হচ্ছে ক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হচ্ছে ওয়ান দ্বিতীয় সূত্র কি হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে কি দেখছে এখানে এ এখানে এখানে এক নম্বর সূত্র রয়েছে আরো দু নম্বর সূত্র রয়েছে এবং দু নম্বর সূত্রটা কি বললাম দু নম্বর সূত্রটা বললাম হচ্ছে থিটা মাইনাস কি হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান আর তিন নম্বর সূত্র যেটা তিন নম্বর যেটা সেটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়ান তারপর দেখো প্রথম এখান থেকে চারটে সূত্র আসে ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটার কি হচ্ছে চারখানা করে সূত্র আসে কি সবার ফার্স্ট যদি দেখি আমি সাইন থিটা কোনো জায়গায় বসাতে হবে সায়েন্স থিটা সায়েন্স স্কোয়ার থিটার মান তাহলে সায়েন্স স্কোয়ার থিটার টু আমরা কি লিখতে পারি দেখো এইটাকে এ পাশে নিয়ে যাও কি বলছি এই কোয়ারটাকে এই পাশে নিয়ে যাও কস স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলে ওয়ান তো রয়েছে এটা পাশে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে কোসে স্কোয়ার থিটা তাহলে এটা কোনো সময় আমাদের কাজে লাগতে পারে যে কাইন্স স্কোয়ারের মান বা অথবা ওয়ান মাইনাস সায়েন্স কস স্কোয়ার আসলে টু সেই জায়গায় সেই সায়েন্স স্কোয়ার থিটা বসিয়ে দেবো তো দেন এইখানে দেখো ও সাইন থিটা সাইন থিটা অনেক সময় মান আসে তখন কি হবে এই স্কোয়ারটা এপাশে পাশে গেলে কি হয়ে যাবে রুট ওভার কি সাইন স্কোয়ারটা এপাশে পাশে গেলে রুট ওভার হয়ে যাবে আর এখানে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে কি ই এইখানে দেখো একই রকম ভাবে যদি ক স্কোয়ারটা এই পাশে রাখি ক স্কোয়ার থিটা তাহলে কি ক্কোয়ার থিটা এই পাশে থাকলো সবসময় ওপরের এটা মূল সূত্র এই সূত্র থেকেই দেখবে ক স্কোয়ার আর ক স্কোয়ারটা এই পাশে যদি মানে বাদ দিয়েই রাখি তাহলে ক স্কোয়ারই থাকবে আর সাইন স্কোয়ারটাকে এ পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস হ্যাঁ কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা তৃতীয়ত চতুর্থ কি আমি বললাম যে কস থিটা কস থিটা ইকোয়াস টা কি স্কোয়ারটা পাশে গেলে রুট ওভার হয়ে যাবে ওয়ান মাইনাস কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা তাহলে ধরো একটা সূত্র থেকে আমরা কি হচ্ছে চারটে সূত্র মনে রাখতে পারছি শুধু আমার বেসিক্যালি মনে রাখতে হবে সাইন্স্কোয়ার থিটা প্লাস কসক থিটা ইকোয়াস টু ওয়ান সেখান থেকে কী হচ্ছে সাইন্স্কারটা রেখে দিলাম আর কসকারটা বাসে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল আর সাইন থিটার মান যখন বের করতে হবে বা ওর রুট ওভার ওয়ান মাইনাস একবার একবারে বসানোর জন্য তো আমাকে সেই কারণে আমি এই সূত্রগুলো মনে রাখতে হবে কীভাবে মনে রাখবো আমরা প্রত্যেকটা সূত্র মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না আমি যেভাবে মনে রাখি তোমাদের সেভাবেই আমি বলার চেষ্টা করছি যে এ কীভাবে আমি মনে রাখি বা আদার্স যে এত সূত্র কেউ মনে রাখি সবগুলো এরকমভাবে তোমাদের ট্রিপ বলে দেবো তো বেসিক্যালি আমাদের মনে থাকবে সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তা এইভাবে আমরা কি যখনই ভেবে নেব যে একটা যেটা বের করছি যে সায়েন্স স্কোয়ার যদি বের করি সাইন স্কোয়ার যদি বের করি তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা মাইনাস টোপাশে চলে গেল সাইন যদি বের করি স্কোয়ার নেই স্কোয়ার টপাসে গেলে রুট হয়ে যাবে তাহলে কি ওপাশে কি আছে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তার রুট ওভার তো একই রকমভাবে এই দুটো দ্বিতীয়ত এইখানে দেখব এইখানেও চারখানা সূত্র আছে এক

মানে আমি যেভাবে মনে রাখি এটা কোনো রুলস আমি যেভাবে মনে রাখি সেভাবে বলবো সেক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তো এখানে সেক থ্রিটা ইকোয়ালস টু ও স্কোয়ার স্কোয়ার যেটা রয়েছে সেটা কি ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে একই রকমভাবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে যখন ওয়ান রুট ওভার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা দেখবো তখন কি সেক থিটা বসিয়ে দিতে পারবো তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে কীভাবে মনে রাখবো এই সূত্র দিয়ে দ্বিতীয়ত তো তৃতীয় সূত্র কি আমি টেন স্কোয়ার থিটা ডাকছি ভালো করে দেখো ট্যান স্কোয়ার থিটা রাখছি একটু ভালো করে লক্ষ্য করো ট্যান স্কোয়ার থিটার মান আমরা বের করতে যাচ্ছি তার ট্যান স্কোয়ার থিটার মান তো আমরা জানো ও কীভাবে আমরা মনে রাখবো দেখো এই এই যে ওয়ানটা আছে এই আমার এখানে মাইনাস রয়েছে এইটাকেই পাশে পাঠাও টেন স্কোয়ারটাকে এই পাশে পাঠাও প্লাস হয়ে গেল এই ওয়ানটায় এই পাশে পাঠাও মাইনাস হয়ে গেলো মানে এদের মধ্যে ইন্টারচেঞ্জ করো আমি কী বলতে চাইছি বুঝতে পারছো যে এই ওয়ানটাকে এই পাশে পাঠাও হবে প্লাসটা এখানে প্লাস আছে এটা আসলে মাইনাস হয়ে যাবে আর এই টেন স্কোয়ার থ্রিটাকে এই পাশে পাঠাও কী হয়ে যাবে টেনটার পাশে আসলে মাইনাস টেনটা প্লাস হয়ে যাবে তাহলে টেন স্কোয়ার কি হয়ে যাবে সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ার থিটা কি হয়ে যাবে সিক্স স্কোয়ার ঠিক আছে আশা করি বোঝা গেছে টেন থ্রিটা ইকোয়ালস টু কী হয়ে যাচ্ছে স্কোয়ার রয়েছে স্কোয়ার থাকলে অবশ্যই বলে দিয়েছি এবার তোমরাও যেন রুট ওভার হয়ে যাবে টেন থ্রিটা সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখান থেকেও চারটে বেরিয়ে গেলো সেরকমভাবে এখান থেকেও চারটে সূত্র বেরিয়ে যাবে তোমার কি চারখানা সূত্র বেরিয়ে যাবে 2 3 এখানে আছে 4 তো এখানে এই একই রকম এখানেও আমরা 6 কোসিক স্কয়ার এর মান কোসিক স্কয়ার থিটা বের করতে গেলে 1 এটা 1 রয়েছে এইটায় পাশে আসছে কি হয়ে যাবে এ প্লাস হয়ে যাবে কট থিটা কট স্কয়ার থিটা আর সে রকম ভাবে থিটা থাকলে √ হয়ে যাবে স্কয়ার এর পাশে গেলে √ 10 1 কট থিটা আর এরকমভাবে এইটা যদি আমি কট থিটা কট স্কোয়ার থিটা বের করি তখন সেই আগের মতনই এই মাথায় রাখতে হবে মাইনাসটা এই কট স্কোয়ার থিটাকে এইভাবে এই পাশে নিয়ে আসবো কট কটটাকে এই পাশে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে আর ওয়ানটাকে এ পাশে নিয়ে আসবো মাইনাস হবে মানে এই ওয়ানের জায়গায় কি হচ্ছে এ কট নিয়ে আসবো কটের জায়গায় ওয়ান নিয়ে আসবো তো ও এখানে কট স্কোয়ার থিটা ইকোয়ালসু হয়ে যাবে কোশেক কোশিক স্কোয়ার থিটা থিটা মাইনাস ওয়ান এবার কর কি হয়ে যাবে কর থিটা এবার টু কি রুট ওভারটা হয়ে যাবে এ পাশে আসলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে দেখো যদি আমরা এই তিনটে সূত্র মনে রাখতে পারি প্রথম সূত্র খুব ইজি সাইন আর কস তাদের বর্গের যোগফল ফল টু ওয়ান মানে সাইন্স স্কোয়ার থিটার প্লাস কস স্কোয়ার টু ওয়ান এটা মনেই থাকবে আর এখানে দেখো কোশেক আছে আর এখানে ট্যান আছে আমি যদি এইটা থেকে এইখানে যাই দেখো সবার প্রথমে কোসেক আর শেক থাকবে এবার শেকের সাথে এখানে সি রয়েছে আমি মানে প্রথম ফার্স্টে আমি যেভাবে মনে রাখতাম প্রথম প্রথম কাউরি মনে রাখা সম্ভব না বা তোমরা ক্লাসে টেনে যারা পড়েছো তাদের তো মনে থাকবে আর কি হয় আমরা যখন ইউজ করি সেটা আমাদের মনে গেথে যায় আমাদের মাথায় গেথে যায় তো এখানে সি রয়েছে আর এখানেও সি রয়েছে মানে কোশেক যখন থাকবে কট হবে কোসেক্সের সাথে কট হবে শুধু সাইন আর কসের ক্ষেত্রেই কি হচ্ছে প্লাস হবে আর বাদবাকি দুটোই মাইনাস যে হতে আমার মনে থাকবে আর কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান তাহলে কোসেক সি আছে করটেও সি আছে এভাবে আমি মনে রাখতাম তো যাই হোক আর এখানে কি হচ্ছে সেক শেখ রয়েছে আর বাদবাকি দুটো রয়েছে সেক আর ট্যানই রয়েছে কোশেক বাদ দিয়ে শেখ প্রথমে শেখ বা কোশেক প্রথমেক এক মাইনাস টেন স্কোয়ার থ্রিটা তো তোমরা এমনি মনে রাখতে পারো আর যদি এই তিনটে এ সূত্র তোমাদের মনে থাকে তাহলে কি তোমাদের এখানে এ এই তিনটে প্লাস ষোলোটা মানে হচ্ছে উনিশটা সূত্র এখানে মনে থাকবে আরও বাদবাকি বাকি যে তোমাদের মোটামুটি ছটা ওই বললাম সাইনের উল্টো কস কষের উল্টো ছা এভাবে এ আরও প্রায় নখানা সূত্র ও তোমাদের মনে থাকবে তো এই সূত্রগুলো ও খুব ইম্পর্টেন্ট এরপরে তোমাদের এই চ্যাপ্টারে যেটা আসে সেটা হচ্ছে কোণের মানগুলো মানে সূক্ষ্ম কোণের মানগুলো ও কোন সাইনের নব্বই ডিগ্রি মানগত সাই মান মানগত সেগুলো তোমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি সবার প্রথমে ছক এনে নিচ্ছি যে কোনগুলো তোমার তোমাদের দরকার সেই কোনগুলো যে ক্লাস টেনেও ছিল একবার তোমাদের এ মনে করিয়ে দিচ্ছি তোমাদের এই এই এর ক্ষেত্রে কাজে লাগবে আর বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত ও ইউটিউব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইউটিউব স্যারকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও এরকম ধরনের এর লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আর কোন কোন সময় কি কী ভিডিও আসবে কোন কোন সময় কি লাইভে আসবে ও সেই সমস্ত ভিডিও একটা বিস্তারিত আলোচনা করব ও কোন কোন ক্লাসের তোমরা স্টুডেন্ট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর রেলওয়ের এর পুরো ম্যাথ ম্যাথামেটিক্স কমপ্লিট করবো আমি তো এটা নোটিফিকেশান তোমরা দু তিন দিনের মধ্যে পেয়ে যাবে তো নেক্সট এখানে দেখে নাও কোনগুলোর মান কি তো এখানে এটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে কি তিরো ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর কি নব্বই ডিগ্রি তাইতো তো কিভাবে মনে রাখতে হয় আর এটা হচ্ছে এই এগুলো কী হচ্ছে সাইন কস ট্যান দিয়ে পূরণ করে দাও সাইন সাইন কস ট্যান এই তিনটে করলেই হবে বাদ বাকিগুলো উল্টো ঠিক আছে তার উল্টো করলেই হয়ে যাবে তারপর সাইন কস টেন বের করি এই সাইনের মানগুলো মনে রাখার জন্য আমাদের এখানে এই একটা জিনিস মনে রাখতে হবে এখানে জিরো দিয়ে স্টার্টিং যেহেতু জিরো ও ওয়ান টু থ্রি ফোর আমাদের এরকম লিখে নিতে হবে তার নিচে বাইয়ে দিয়ে দেবো প্রত্যেকটার বাইয়ে কি হচ্ছে ফোর দিয়ে দেবো ও বাইয়ে ফোর দিয়ে দেবো আর কি রুট ওভার দিয়ে দেবো প্রত্যেকটা রুট ওভার দিয়ে দেবো তো এইগুলোই এগুলো সলভ করলে যেটা থাকবে সেটাই মান জিরো বাই ফোর জিরো ফোর হলে কি হয়ে যাবে এ জিরো বাই ফোর হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে জিরো বাই ফোর এর মান কত জিরো মানে জিরো জিরো রুট জিরো এখানে ওয়ান বাই ফোর তাহলে কী হচ্ছে ওয়ান বাই টু হয়ে যাবে এখানে কী হয়ে যাচ্ছে এটা কাটলে কত হয়ে যাচ্ছে দুই থাকে এ তাহলে কী হচ্ছে রুট ওভারের ভেতরে ওয়ান বাই রুট টু আর এখানে কী হয়ে যাবে সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আর এখানে ফোরের কী রুট ফোরের রুট হলে টু আর এটা এটা কেটে গেলে ওয়ান থাকে ওয়ানের রুট ওয়ান তাহলে দেখো এখানের মান প্রথমের মানটাও সাইন থ্রি থ্রিটার মান হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আর পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু ও সাইন সিক্সটি ডিগ্রি মান কি হচ্ছে থ্রি বাই রুট থ্রি বাই টু আর এখানে নাইনটি ডিগ্রি মান কি হচ্ছে ওয়ান এখানে কস তো এখানে এ যদি কসের কথা ভাবি কস কি হবে এর উল্টোটা হবে এ এখানে কি ওয়ান রয়েছে ওয়ানের উল্টো এই এ পাশে চলে আসবে ওয়ানটা আর এখানে রুট থ্রি বাই টু সেটা এখানে চলে আসবে রুট থ্রি বাই টু আর এখানে দেখো ওয়ান বাই টু আছে ওয়ান বাই রুট টু ছেঁকে গেলো আর এখানে কি আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু থাকলো এখানে জিরো রয়েছে জিরোটাই পাশে চলে গেলো তো কি চেঞ্জ হলো এইটা এখানে গেল এইটা এখানে গেলো এইটা এখানে রয়েছে এইটা এখানে গেলো এইটা এখানে গেলো মানে জাস্ট ঘুরে গেলো দ্বিতীয়ত এগুলো আমাদের করতে করতে হ্যাবিচুয়েট মোটামুটি হয়ে গেছে তাও আমি একবার বলে দিচ্ছি আর টেনের কি আমরা জানি সাইন বাই কস সাইন বাই কস মানে কি এখানে আমরা দেখো টেনের মান আমি টেন জিরো ডিগ্রি মান বের করতে গেলে এ কী করতে হবে এ তোমার সাইন আর কস জিরো ডিগ্রি বাই করতে হবে মানে সাইন জিরো ডিগ্রি মান জিরো এটা বাই এটা ওয়ান মানে কি জিরোই কি বললাম বোঝা গেছে এইটা বাই এইটা মানে জিরোকে কে দিয়ে এক দিয়ে ভাগ করলে কি হচ্ছে জিরো তো এইটা বাই এইটা এবার এখানেও তাই এ কি করতে হবে ওয়ান বাই টু আর এখানে রুট থ্রি বাই টু ও কি হচ্ছে ভাগ করতে হবে যেহেতু ট্যান মানে সাইন বাই কজ জানি এইটা বাই এটা হবে এ তাহলে এই টু টু কেটে যাবে কি হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এ এই রকমভাবে ভাবে এইটা যদি করি এইটা আর এটা কেটে যাবে কেটে গেলে কি পড়ে থাকবে ওয়ান আর এইটা যদি করি এই টু আর এই টু কেটে যাবে শুধু রুট থ্রি দেখো এই এইটা যদি করি ওয়ান বাই জিরো এর মান কি কিছুই হয় না অসংগত মানে মান নির্ণয় সম্ভব নয় ইনফাইনাইট তো বন্ধুরা এখানে আমরা সাইন পেয়ে গেছি কস পেয়ে গেছি ট্যান পেয়ে গেছি এগুলো জানার জন্য আমাদের কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না খুব সিম্পলিভাবে যদি এগুলো মনে রাখি প্রসিডিওর মনে রাখি তাহলে খুব সহজে আমরা করতে পারবো এবং মাথায় ভেবেও একটু করতে পারবো নেক্সট কী হচ্ছে এ আমাদের আরও দুখানা জিনিস রয়েছে এ কি এর সাথে আরও তিনখানা জিনিস রয়েছে এ কি ই আমাকে সাইনের উল্টো হচ্ছে কোশেক সেটা রয়েছে কোশেক এক আর এখানে হচ্ছে শেক এটা হচ্ছে কি কট দেখো সাইনের উল্টো হচ্ছে কষেক এই জাস্ট উল্টো করে দেবো কসের উল্টো কি হচ্ছে সেক আর টেনের উল্টো ও কট এগুলো জাস্ট উল্টো করে দেবো এখানে জিরোর উল্টো কি ইনফাইনাইট ওয়ান বাই জিরো যার কোনো মান নেই এখানে এটা উল্টে গেলে কি ওয়ান বাই টু উল্টে গেলে টু আর এখানে কি হয়ে যাচ্ছে এ রুট টু উল্টে গেলে আর এটা উল্টে গেলে কি হচ্ছে টু বাই রুট থ্রি ই আর এখানে হচ্ছে রুল টু ওয়ান তার মানে কি ইস

ওয়ানের উল্টো ওয়ানই থাকে সেরকমভাবে কসের মান যদি জানি আমরা কি সেকেন্ট মান বের করতে পারবো দেখো ক সেকের মান বের করতে পারবো কসের মান কত আছে ওয়ান ওয়ানের উল্টো ওয়ান এখানে কি হচ্ছে টু রুট থ্রি বাই টু এটা টু বাই রুট থ্রি এখানে কত আছে রুট থ্রি রুট টু ওয়ান বাই রুট টু রুট টু হয়ে গেল আর এটা কী হয়ে যাবে এ তোমার এটা রয়েছে ওয়ান বাই টু শুধু টু হয়ে গেলো আর এটা কী হয়ে যাবে জিরো জিরো উল্টো ইনফাইনাইট মান নির্ণয় সম্ভব না এ এই যেরকমভাবে কসের মান মনে রাখলে রাখলাম সেকেন্ড মান বেড়ে যাবে টেনের মান মনে রাখলাম কট বেরিয়ে যাবে টেনের উল্টো হচ্ছে কট তাহলে জিরো জিরোর উল্টো ইনফাইনাইট মান বেড়াবে না তারপরে কি এইটাকে উল্টো দিলে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেনের মান টেন থার্টি ডিগ্রি মান আর কট কটের মান কী হয়ে যাবে তাহলে এ রুট থ্রি ওই টেনের পয় ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ানকে উল্টা ওয়ানই থাকে কট ফ্টি ডিগ্রি মান ওয়ানই হবে আর টেন কত ও 60 সিক্সটি ডিগ্রি মান টু আর এখানে কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই থ্রি থ্রি রুট থ্রি আর এখানে দেখো টেন ডিগ্রি মান অসঙ্গত তাহলে কট নাইনটি ডিগ্রি মান কী হয়ে যাবে এ কট ডিগ্রি মানও হয়ে যাবে এ অসঙ্গত না অসঙ্গতের উল্টো হচ্ছে জিরো জিরোর উল্টো যেহেতু অসঙ্গত মানে মান নির্ণয় সম্ভব না হ্যাঁ এইভাবে এ অসঙ্গতের উল্টো কী হচ্ছে জিরো তা এই রকম টাইপে কী হচ্ছে আমরা দ্বীপন মান মনে রাখতে পারবো তাহলে ত্রিকোণমিতির অনুপাত বা সমানুপাত অথবা কোন সমূহে আমরা যদি এই মানগুলো মনে রাখ এছাড়া তোমাদের যে আগে সূত্রগুলো বললাম ওই সূত্রগুলো যদি মনে রাখতে পারি এই চ্যাপ্টারের পুরো ও অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে আজকে বেসিক্যালি আমি আলোচনা করলাম কি ই তোমাদের সূত্রগুলো নিয়ে এবং যে যে জিনিসগুলো আমাদের অঙ্ক করতে গেলে এ কাজে লাগবে সেই সেই জিনিসগুলো পুরো বিস্তারিত বুঝিয়ে আলোচনা করলাম এছাড়া তোমাদের টিকোনোমেট্রিক রেশিও ও অ্যান্ড অ্যাঙ্গেলের পরবর্তী ক্লাসে তোমরা যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের সলভ করিয়ে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট পুরো বিস্তারিত ও আলোচনা করবো আর তোমাদের কাছে সবার ফার্স্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি এখনও পর্যন্ত বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার না করে থাকো তো ভিডিওটি শেয়ার করো ও অধিক সংখ্যক মানুষের কাছে ভিডিওটি পাঠিয়ে দাও যাতে তারাও কিছু শিখতে পারে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমরা যদি কোনো কমেন্ট করতে চাও যে কোন কোন বিষয়ের ওপর তোমাদের সবার প্রথমে ভিডিও দেখার অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ও আমি সেগুলো সবার প্রথমে তোমাদের দিয়ে দেবো তো টেক কেয়ার বাই বাই